মরিনিরে বেঁচে আছি, কিন্তু আমার আসল প্রশ্নটা হচ্ছে যে বিষটা কে মেশালো? চম্পাই তো চাটা বানিয়েছিল। না না এক সেকেন্ড, চম্পাকে কেন সন্দেহ করছো? তোমরা চম্পা কেন বিষ মেশাবে? এই রুমে তো অনেক শত্রুই ঘোরাফেরা করছে। গুনগুনের কিছু হয়নি চম্পা, রিনাদির হয়েছে। এই চম্পা, তুই তো সেদিন চা বানাচ্ছিলিস, বল বিষ কে মেশালো? তুই মেশাসনি তো? না না দিদিমণি, আমি তো তখন বাথরুমে চলে গেছিলাম। মিনতি দিদিমণি তো বলেছিল যে তুই বাথরুমে যা, আমি চাটা দেখে নিচ্ছি। তাহলে তো জলের মতো পরিষ্কার। মিনতি দি তুমি? এক সেকেন্ড এক সেকেন্ড, আমি কিছু করিনি, আমি তো জাস্ট চাটা দেখতেই গেছিলাম। চুপ কর। আমাকে একটু বিশ্বাস করো, তোমরা আমি কেনই বা বিষ মেশাতে যাব, আমার কি লাভ? মিনতিদি, বিষ মেশানোর তো অনেক কারণই আছে, তাই না? আপনারা মনে হয় অনেকে জানেন না না যে মিনতিদি প্রায়শই সামনের মোড়ের মাথার কফি শপটাতে খুব যায়। আমার বরের কফি শপটাই? আমাদের এই সম্পর্কটার কি কোনো পরিণতি পাবে না? রিনাদিটাকে যদি রাস্তা থেকে সরাতে পারতাম। ওরে বাবা রে মিনতি, তুই কাল লাগিয়ে তুই আমার বরটাকেও ছাড়লি না? ও মা গো, এটা দেখছি সবার ঘরে আগুন লাগলো। ও আচ্ছা ঠিক আছে, আমার সত্যি যখন সবাই জেনে গেল, তাহলে আমিও তোমাদের সবাইকে একটা সত্যি কথা এবার জানিয়ে দিই। এই যে রজতকে তোমরা সবাই ভাবছো সুজাতার আসল বাবা, ইনি আসল সুজাতার বাবা নয়। Oh my god, তাহলে সুজাতার আসল বাবা কে? Hi everyone, আমি সুজয় দা, সুজাতার আসল বাবা।